রাসেল সকালেই তো ভোট রাতের এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন রাসেল সকালেই তো ভোট এই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন নগরে আমি আছি এই মুহূর্তে কুমিল্লার টাউন হলের সামনে অর্থাৎ যেটি বেশ কুমিল্লার পরিচিত একটি নাম কান্দিরপাড় এলাকাতে এবং আমার চারপাশে যতদূর আপনি দেখতে পাচ্ছেন আসলে ব্যানার পোস্টার একেবারে ছেয়ে গেছে যদিও এটি একটি উপনির্বাচন এবং উপনির্বাচনে সাধারণত আমরা দেখি খুব একটা উত্তেজনা থাকে না তবে কুমিল্লার এই উপনির্বাচনে বেশ খানিকটা উত্তেজনা রয়েছে এর অবশ্য কারণ রয়েছে এখানে কাউন্সিলর প্রার্থীরা নেই ভোটে নেই শুধুমাত্র মেয়র প্রার্থী রয়েছেন কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ এখানে দলীয় প্রতীকে হচ্ছে না এটিও বলে রাখি আপনাকে কিন্তু আওয়ামী লীগের দুজন প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের যারা রাজনীতি করেন আবার বিএনপির সাথে যারা জড়িত ছিলেন এবং অর্থাৎ একজন বহিষ্কৃত এখন মনিরুল হক সাক্ষী এবং বিএনপির রাজনীতির সাথে এখনও জড়িত আরেকজন জনাব কায়সার তিনিও আছেন অর্থাৎ বিএনপির প্রার্থী দুজন এবং আওয়ামী লীগের প্রার্থী দুজন স্বাভাবিকভাবেই এই সব নির্বাচনগুলোতে এখন দলীয় প্রতীকে প্রার্থীরা না লড়লেও দিন শেষে ভোটের ইকুয়েশনটি আসলে ভোটের যে ইকুয়েশন সেটি দলের বিবেচনায় হয়ে যায় অনেকটা এটি একটি বড় একটি হয় সেই ইকুয়েশনে আসলে এবার কি হবে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে কুমিল্লায় তেমনটি দেখা যাচ্ছে এবং যেটি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের প্রস্তুতি তারা বলছেন যে তারা যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়োগ করেছেন র্যাবের 27টি টিম নিয়োগ করেছেন 9 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর কারণটি হচ্ছে এখানকার সবগুলো অর্থাৎ 105টি যে কেন্দ্র সবগুলোকেই ঝুঁকিপূর্ণ বিবেচনা নেওয়া হয়েছে তার পেছনেও ব্যাকগ্রাউন্ড রয়েছে কারণ রয়েছে কারণ এলাকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে কেউ কেউ ভয় দেখানোর যে অভিযোগ সেটির কিছু প্রমাণ গতকালকেও পাওয়া গেছে আমরা আগে থেকেই জানছিলাম যে এই এলাকার সাধারণ মানুষ যেন কেন্দ্রে ভোট দিতে না যায় সেরকমের ভয়ভীতি দেখানো হচ্ছে ফলে মানুষের মধ্যে সেই আতঙ্কটি রয়েছে সেটি হলে অর্থাৎ কেন্দ্রে ভোট কাস্ট কম হলে যাদের সুবিধা বেশি হবে তারাই আসলে সেই ভয়ভীতিটি দেখাচ্ছেন সামগ্রিকভাবে বলা যায় যে উপনির্বাচন হিসেবে যতটা না উত্তেজনা থাকে পরিবেশ তার চেয়ে বেশ খানিকটা বেশি উত্তেজনা করে পরিবেশ রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের এই নির্বাচনে মধু রাসেল আপনাকে ধন্যবাদ আশা করছি অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই জমজমাট হবে নির্বাচন